আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে ফের চীনে ঘুরে ফিরে আসছে করোনা ভাইরাস আবারও ভয়াবহ অবস্থার মুখে পড়তে যাচ্ছে চীন ইরফান খানের মৃত্যুর পর দিনই চলে গেলেন ঋষি কাপুর এদিকে জানা গেল মাত্র ছয়শো রুপির জন্য ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি ইরফানের এই সবগুলো সংবাদ বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চীনে করোনা ভাইরাসে আবারও চারজন আক্রান্ত হয়েছে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তবে বুধবার উনত্রিশ এপ্রিল নতুন করে কোনো মৃত্যুর রেকর্ড করা হয়নি দেশটিতে চারজনের সবাই বহিরাগত এরই মধ্যে অন্য দেশ থেকে আসা করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক জনে এতে করে চীনে মোট আক্রান্তের সংখ্যা বিরাশি হাজার আটশো জন গেল বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে দুই লাখ আটাইশ হাজার দুইশো উনচল্লিশ জন মানুষ আর করোনায় আক্রান্ত হয়েছে বত্রিশ লাখ বিশ হাজার আটশো সাতচল্লিশ জন মানুষ এদিকে ইরফান খানের মৃত্যুর পর তিনি ঋষি কাপুর চলে গেলেন অবসান হল বলিউডের আরও এক দাপুটে অভিনেতার জীবনের মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর অমিতাভ বচ্চন টুইটে ঋষি কাপুরের মৃত্যুর খবর নিশ্চিত করেন শেষ সময়ে তার পাশে ছিলেন স্ত্রী নিতু কাপুর এবং ভাই রণধীর কাপুর আবার গুরুতর অসুস্থ হওয়ায় বুধবার রাতে মুম্বাইয়ের সার এইচ এন ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করতে হয় ঋষি কাপুরকে নিউ ইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের চিকিৎসা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন বর্ষিয়ান এই বলিউড অভিনেতা তার ভাই রণধীর কাপুর জানিয়েছেন ঋষি ভালো নেই তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে স্ত্রী নীতু কাপুর স্বামীর পাশে রয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতার প্রয়াতে গভীর শোক প্রকাশ করেন অমিতাভ বচ্চন তিনি টুইটে জানান এই খবর শুনে শেষ হয়ে গেলাম ঋষি উনিশশো সালে তার পিতার চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আত্ম প্রকাশ করে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন এরপর ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং উনিশশো চুয়াত্তর সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তিনি বিরানব্বইটি রোমান্টিক চরিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন যেখানে একচল্লিশটি চলচ্চিত্রে সহ তারকাদের সমন্বয় ছিল বাকি একান্নটি চলচ্চিত্রের মধ্যে মাত্র এগারোটি চলচ্চিত্রে তিনি সফলতা পান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তার সহধর্মিণী নিতু সিংহের বিপরীতে মোট বারোটি চলচ্চিত্রে একসাথে কাজ করেন তিনি অন্যদিকে জানা গেল মাত্র ছয়শ রুপির জন্য ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি ইরফান খানের গত বুধবার উনত্রিশ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা গেছেন ভারতের খ্যাতিনামা অভিনেতা ইরফান খান তিপ্পান্ন বছর বয়সী গুণী এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে উপমহাদেশ জুড়ে কিংবদন্তি এই অভিনেতার জীবনের একটা গল্প ক্রিয়া মোদিদের হয়তো চমকে দিবে অভিনেতা না হয়ে ক্রিকেটারও হতে পারতেন ইরফান অভিনয়ে আসার আগে দাপিয়ে ক্রিকেট খেলতেন ভারতের বিখ্যাত ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা সিকে নাইডু ট্রফিতেও সুযোগ মিলেছিল সম্ভাবনাময় এই অলরাউন্ডারের কিন্তু মাত্র ছয়শো রুপির জন্য ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি ভারতের ইংরেজি দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়াকে নিজেই কথাটা বলেছিলেন ইরফান মৃত্যুর পর নতুন করে কথাটা মনে করিয়ে দিয়েছেন গণমাধ্যমটি ইরফান বলেছিলেন আমি ক্রিকেট খেলতাম ক্রিকেটারই হতে চেয়েছিলাম জয়পুরে আমার দলের সবচেয়ে কম বয়সে অলরাউন্ডার ছিলাম আমি ক্রিকেটই কেরিয়ার গড়ব এমন ভাবনাই ভেবে রেখেছিলাম সিকে নাইটু ট্রফিতে খেলার জন্য আমি নির্বাচিত হয়েছিলাম ওই সময় আমার ছয়শো রুপির দরকার ছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না ওটা কার কাছ থেকে নেব সেদিন থেকেই সিদ্ধান্ত নিলাম আর ক্রিকেট নয় এমনকি কারো কাছে ছয়শো রুপি চাইনি পর্যন্ত ক্রিকেটার হতে না পেরে অভিনয়ে মনোযোগ দিয়েছেন এরপর ভর্তি হয়েছিলেন ন্যাশনাল স্কুল অব ড্রামায় সেখান থেকেই কিংবদন্তি এই অভিনেতার উঠে আসা ইসলামড মিলনিয়ার লাইফ অব পাই জুরাসিক ওয়ার্ল্ড দ্য অ্যামাজিং ইন্সপাইডার ব্লু এর মতো চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী নাম কামিয়েছেন ইরফান প্রিয় দর্শক এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে